তো এরপরে আমাদের কৃষ্ণেন্দু স্যারকে একটু ডেকে নেব। তো উনি এই টোটাল কমিউনিকেশনের ওপরে, এবং স্পেশালি আমি বলছি যে আজকের দিনে ইংলিশে কথা বলাটা, টু স্পিক ইন ইংলিশ, হোয়াট এক্সটেন্ট ইটস ইম্পর্টেন্ট, সেটা উনি ভালো করে বলতে পারবেন। তো ওনার দীর্ঘ এক্সপিরিয়েন্স এই বিষয়টাতে স্পোকেন ইংলিশের ওপরে, এবং ওনার স্টুডেন্টদের, মানে ওনার স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডটা হিউজ, তো প্র্যাকটিক্যালি উনি আরও ব্যাপারটাকে অনেক ভালো বলতে পারবেন। তো আমরা ডেকে নেব এবার মিস্টার কৃষ্ণেন্দু দাসকে, উনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। থ্যাংক ইউ। মাইকটা অফ করে দিন, লাল হয়েছে নাকি দেখেন। আচ্ছা, আমি বলে নিই, আমি আমার নাম কৃষ্ণেন্দু দাস। তো স্পোকেন ইংলিশ, ইংলিশ কমিউনিকেশন ফ্যাকাল্টি, বাড়ি তমলুক। তো এটাও তো একটা ইনস্টিটিউট, এখানে পড়াবো আমি, আমিও ক্লাস নেবো ইংলিশ কমিউনিকেশনের। তো এছাড়াও বেশ কিছু ইনস্টিটিউট, প্রাইভেট কলেজ ইনস্টিটিউটে আমি পড়াই, নার্সিং কলেজ, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং ইনস্টিটিউট, অনেকগুলোতে। তো যাই হোক, এখানে জেনারেলি একদম পিওর ছাত্র কারা, মানে এখনও পড়াশোনা করছে, তুমি করছো, কী নাম? পায়েল। পায়েল এখন কী করছো, কিনে পড়ছো? মাধ্যমিক দিয়েছো। তোমার নাম? সাথী বেরা। বলো সাথী, কী করছো? সেকেন্ড ইয়ার। কী নিয়ে করছো, কোন কলেজ? ইংলিশ অনার্স। ভেরি গুড। কোন কলেজ? পাঁশকুড়া। বাড়ি এখানেই? চিরাই। আচ্ছা, ভালো জায়গা। তোমার এখানে? আচ্ছা, আর কে ছাত্র বলতে পিওর ছাত্র? তুমি বলো। হ্যাঁ, গুড। এখানেই বাড়ি? কেশাপাট। আচ্ছা, গুড। ছাত্র তো? হ্যাঁ। আচ্ছা, আর ছাত্র বলতে আর তো বুঝতে পারছি, সব প্রফেশনাল। আচ্ছা, এবার আমি একটু শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে, স্যার যেটা বললেন, তো আমি হেলথের ব্যাপারে কিছু জানি না, আমি অতটা স্বাস্থ্য সচেতন মানুষ নই, মানে স্বীকার করে নিচ্ছি, হয়ে ওঠেনি এখনো পর্যন্ত, ফিউচারে কী হবে জানি না। যাই হোক, আমি কমিউনিকেশনের স্টুডেন্ট, কমিউনিকেশন পড়াই। এবারে প্রশ্ন যেটা আসছে যে ইংলিশ কমিউনিকেশন, এখন ইংলিশ কমিউনিকেশন, কমিউনিকেশন ইংলিশ তো পড়ে আসছে, আগে ইংলিশ কমিউনিকেশন নিয়ে যদি বলি, কমিউনিকেশন ব্যাপারটা এত বড়, বিশাল একটা চ্যাপ্টার কমিউনিকেশন, একটা বিশাল বড় একটা চ্যাপ্টার, তার মধ্যে ইংলিশ কমিউনিকেশন। ইংলিশ কমিউনিকেশন হবে না, হিন্দিতে হবে না, বাংলায় যে আমি এখন বাংলাতে স্পিচ দিচ্ছি এটা কমিউনিকেশন, এখন বাংলাতে বলছি এটা কমিউনিকেশন, বেঙ্গলি কমিউনিকেশন, ইংলিশে বললে এটা ইংলিশ কমিউনিকেশন। তো এই ইংলিশ হিন্দি যাই হোক না কেন, সবই কমিউনিকেশন। এখন প্রশ্ন কি আসে যে অ্যাকচুয়ালি আমাদের এই সব কিছুর পেছনে যে বললেন যে স্যার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তো পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্ট হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশনের একটা পার্ট হচ্ছে ইংলিশ কমিউনিকেশন, মানে ইংলিশে কথা বলা। এই পার্সোনালিটি ডেভেলপমেন্টটা বিশাল ব্যাপার, এই যে বসে আছি কথা বলছি, রাস্তা দিয়ে যাই কথা বলা, দোকানে বাজার করা, সব কিছুই পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এবার এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার। এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের পেছনে যে মেন কারণ বর্তমানে শিক্ষা, এ তো প্রধান কারণ হচ্ছে জব। জব অর্থাৎ সবসময় যে কাজ করে খানা, ব্যবসা, মানে যেটাকে বলা হচ্ছে আয় সূত্র, আয়ের যে সূত্রটা, তো মেন সোর্স হচ্ছে ওটাই। যেভাবেই হোক না কেন, আমি কাজ করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আয় করতে হবে, বেঁচে থাকার তাগিদে আমাদেরকে প্রত্যেকে কাজ করতে হবে, তার জন্য যেটা শিখতে হবে তার মধ্যে এই ইংলিশ কমিউনিকেশন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সফট স্কিল এই। এবারে ইংলিশ অর্থাৎ স্পোকেন ইংলিশ, সহজ কথা, আমরা মানে আমাদের ভাষায় বলি স্পোকেন ইংলিশ, কথাটা ভুল কথা, স্পোকেন ইংলিশ কথাটা ভুল জেনারেলি, অ্যাকচুয়ালি ইংলিশ কমিউনিকেশন। এবারে এই স্পোকেন ইংলিশেরও মেন পেছনে একটাই কারণ, ফিউচারে এগিয়ে যাওয়া। আর এগিয়ে যাওয়া মানে ওই একটাই, কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়া, কারণ এমনি এমনি কেউ শিখবে না। প্রশ্ন যেগুলো আছে যে ইংরেজিতে কথা বলাটা আদৌ শেখা যায় কি, আমি প্রথমে বললাম হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং ইনস্টিটিউট, নার্সিং কলেজ, এবং বেশ কিছু কম্পিউটার সেন্টার ছাড়াও আরও নানান ধরনের এডুকেশনাল ইনস্টিটিউট, যেমন এটা একটা ইনস্টিটিউট আমি পড়াই, তো নানান ধরনের ছাত্রছাত্রীরা আসে। একটাই জিজ্ঞাসা,
স্যার ইংরেজিতে তো কথা বলা আদৌ শেখা যাবে কি? এর বড়টা প্রশ্ন। আমি তো খরচা করতে রাজি আছি, আমরা জানি ছাত্ররা এখন খরচা করতে রাজি আছে, যেটা চায় সেটা পেয়ে গেলে 10 টাকা ড্রেসকে, বিশেষ করে মেয়েরা পছন্দ হয়ে গেলে 10, মেয়েদেরকে ঠকায় বেশি স্টেশনারি দোকানে, যারা অভিজ্ঞতা আছে এরা জানবে, 10 টাকা জিনিস পছন্দ হয়ে গেলে 50 টাকা ওরা স্টেশনারি দোকানে একটু মুখ দেখে দেখে যে ঠিক আছে পছন্দ হয়ে গেছে, 10 টাকা জিনিসটা 50 টাকা বললেও নেবে। আমি শুনেছি আমাদের ছাত্রদের দোকান আছে, স্যার ও মেয়েরা একটা জিনিসকে 2 ঘন্টা ধরে ঘাঁটাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, যদি একটা পার্সোনাল ব্যাপার নিয়ে বলছি, জাস্ট ব্যাপারটা একটু মজার হবে বলে। তো আমি দার্জিলিংয়ে গেছি একবার, আমার সাথে আমার একটা বন্ধু ছিল। তো একটা দোকানে আমি মাল কিনছি, জ্যাকেট ব্ল্যাঙ্কেট অনেক টাকার মাল কিনছি, কিনেছি। তো একটা ব্ল্যাঙ্কেট ছিল, যে ব্ল্যাঙ্কেটটার দাম আমি নিয়ে এসেছি, ব্ল্যাঙ্কেটটা কিনেছি একটাই ছিল, খুব সুন্দর ব্ল্যাঙ্কেট, তখনকার বাজারে 2013-তে খুব দামি ব্ল্যাঙ্কেট। তো দাম বলে আমি, এটার দাম কত? স্যার আপনার জন্য একদম 1600 টাকা। আমি ওয়েট করছি, সঙ্গে সঙ্গে একজন কাপল মানে হাজব্যান্ড ওয়াইফ এসে জিজ্ঞেস করলো, দাদা এটা কিরকম দাম? বলো 3500 টাকা দাম। আচ্ছা ঠিক আছে, একটু দেখলো, দেখে চলে গেল। তো হিন্দি ভাষী মানুষ, আমি বললাম 3500 টাকা, বলে আমাকে 2 ঘন্টা খাটাবে ওটার জন্য, দিয়ে শেষে কিন্তু 1700 কি 1800 টাকায় রাজি হবে, তা আপনি 1600 টাকা দিয়ে কিনবেন আমি জানি, বড়জোর 50 টাকা রিকোয়েস্ট করবেন। তো আমি জানি একে বলবো, আমি জানি আরো 200 টাকা এক্সট্রা থেকে নিতেই হবে, 1600 টাকা রেট, 2 ঘন্টা আমাকে নষ্ট করাবে 200 টাকা এক্সট্রা, মেয়েদের বিষয়ে এটা কিছু করা নেই স্যার, এটা বিজনেস ট্রিপস। তো যাই হোক, তো অন্য প্রসঙ্গে গেলাম, এই কারণে গেলাম ব্যাপারটা, যে ছাত্ররা কিন্তু পয়সা, যে জিনিসটা পছন্দ তার জন্য 10 টাকা বেশি হলেও কিনবে, হয় না? কালার পছন্দ হয়ে গেলে, ফিটিংস ঠিকঠাক হলে একটু বেশি, চলো ওটা নিয়ে নিই। প্রশ্ন যেটা আসছে, আমরা ইংরেজিতে কথা বলতে পারবো কি? এখন ইংরেজিতে কথা বলার আগে আমাদেরকে কথা বলা শিখতে হবে। প্রশ্ন যেটা আসলে, আমরা কথা বলতে জানি না? অবশ্যই আমরা কথা বলতে জানি, বাট আমরা যেটাতে কথা বলি সেটা হচ্ছে কখনো কখনো আমাদের কলোকুয়াল ওয়েতে, আমাদের মতো করে কথা বলি। যেমন আমরা তো কথা বলি, বিশেষ করে আমরা যে আমাদের টোন, ভয়েস টোন, মডুলেশনের একটা ব্যাপার ট্যাপার থাকে, আমরা মেদিনীপুরিয়ান, মেদিনীপুরের আমাদের একটা টোন থাকে, আমাদের এই এলাকায় মেদিনীপুরিয়ান খাবো নি যাবো, শুধু মেদিনীপুরিয়ান বললে ভুল হবে, মেদিনীপুরের এক পার্ট, পাশকুড়া একটা পার্ট, এটা তো একটা বর্ডার, পুরো মেদিনীপুরের বর্ডার। তো এই পুরো মেদিনীপুরে দেখুন, এখানে একটা ভাষা, আপনি চলে যান কাঁথিতে, কাঁথিতে ওড়িয়া ভোকাবুলারি, বাংলায় ওড়িয়া ভোকাবুলারি, তার সাথে সাথে ওড়িয়া টান থাকছে। নন্দীগ্রামে চলে যান একরকম টান, কোলাঘাটে চলে যান হাওড়া জেলার টান কিছু থাকে, তমলুক মহিষাদল নন্দকুমার এটা একটা টান থাকে, ময়নাতে একরকম টান। আমাদের শুধু বাংলাতে যদি এতগুলো ভাষা মানে ওয়ে অফ স্পিকিং হয়, পুরুলিয়াতে যান, বাঁকুড়াতে যান, হুগলিতে যান, আমার জন্ম হুগলি, মামা বাড়ি ওখানে, ওখানকার টান আলাদা, কলকাতা প্রপার 24 পরগনা ওদের পূর্ববঙ্গীয় টান থাকে। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে কি সবই তো বাংলা, কিন্তু আমাদের যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেঙ্গলি। স্ট্যান্ডার্ড বেঙ্গলিতে কে বলে কথা? স্ট্যান্ডার্ড বেঙ্গলি হচ্ছে যেটা আমরা ফলো করতে পারি, যে দূরদর্শন, দূরদর্শনে খবর দেখা, ওটা স্ট্যান্ডার্ড বেঙ্গলি। এছাড়া আরও হয়, মানে এটা বললাম সহজ উপায় খুঁজে বের করা। তো প্রশ্ন যেটা হচ্ছে, কথা তাহলে আমরা কি কথা বলতে জানি না? হ্যাঁ কথা বলতে জানি, আমরা স্ট্যান্ডার্ড বাংলাতে কথা বলতে হবে, সব জায়গায় চলবে, চলতি ভাষা আমাদের মতো সাধারণ ভাষা বলি না, সাধু ভাষা না, সাধু ভাষা না, সাধু ভাষা জিনিসটা আলাদা, ওটা স্ট্যান্ডার্ড বেঙ্গলি। বইতে যে ভাষা থাকে, বইতে দুরকম থাকে, বইতে একটা থাকে চলতি আর একটা সাধু, এই চলতিটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা যেটাকে বলছি। আমি যেটা বলছি বাড়িতে মেদিনীপুরিয়ান হিসাবে, আমাদের তমলুকে সারাউন্ডিংয়ে যেটা চলে, যে মা আজ আমি রাত্রিবেলা ভাত খাবো না, বইতে কিন্তু এই ভাষাটা লেখা থাকে না, বইতে যে মা আজকে আমি ভাত খাবো না, এটা কিন্তু চলতি ভাষা, এটা স্ট্যান্ডার্ড বেঙ্গলি। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাংলাতে কথা বলতে জানি না? জানি। বলো কি নাম তোমার? আচ্ছা বলো বাড়ি কোথায়? আচ্ছা সাথী একটু এসো না, এখানে এসো, ওটা রাখে দাও, এমনি এমনি এসো না, আমি তো 2 লাইন বলে, তুমি তোমার সম্পর্কে 2 লাইন বলো, দেখো তুমি তোমার সম্পর্কে যা ইচ্ছা বলো, যা তুমি তোমার যা ইচ্ছা যা খুশি। বসো, তোমারটা পুরো আমি রেকর্ড করে নিয়েছি। এবারে দেখো, এখানে কথা বলাতে ভুল ভুল না, এটাও ভাষা। আমি যেটা বলতে যাচ্ছি, যখন তুমি এটাকে প্রফেশনাল পারপাসেই বাংলাটাকে কাজে লাগাবে, অফিসিয়ালে এইভাবে কথা বললে সেই অর্থে অ্যাকসেপ্টেড করবে না, মানে মূল্যটা অতটা দেওয়া হবে না, 10 টাকা জিনিস 10 টাকা কিনবে না জিনিস, এটাকে বলবে ছিল চল 4 টাকা 5 টাকা চলো, এই 10 টাকা দেওয়া যাবে না। ব্যাপারটা যেমন কি বললো, যে আমার বাড়ি লাস্টে কি বললো, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর বলে কিছু আছে, মেদিনীপুর
তুমি জানো, বললো এটা তোমার হ্যাবিট বলে। আমি বলছি না খারাপ, তো আমি বলছি কি আমাদের যে কথার যেটা বলি সেটাকে আরও আপডেট করতে হবে। ইংলিশের ক্ষেত্রেও তাই, আগে ইংলিশ কমিউনিকেশন শিখতে গেলে আগে কমিউনিকেশন শিখতে হবে, তারপর তো ইংলিশে বলবো হিন্দি বলবো, আগে মেনটেন করতে হবে কথা বলার কিছু ধরন থাকে। এবার কীভাবে কথা বলবো, কথা বলাটা শিখবো, কথা তোমরা বলতে জানি, আর একটু মেনটেন করবো, মানে সহজ কথা ওই কাঁসা পেতলের জিনিস কেনার পরে যেমন থাকে, একটু আর একটু চকচক করে নিলে একটু চকচক করে, সেই জিনিসটা আমরা করবো, করে এবার এগিয়ে যাবো। সবসময় যখনই আমরা কাউকে প্রেজেন্টেশন করবো, মানে ওই কাঁসার তালায় খাতবো, আগে একটু মেজে তারপরে দেবো। ওই 10 বছর ইউজ করা হয়নি সেটা বের করে ধুয়ে দেওয়া যায় কি? দেওয়া যায় না। আমি যতটা জানি যে একখানি সব পড়ে যায়, সবুজ হয়ে যায়, সালফার ঠালফার পড়ে যায়, আমি এটাই বলতে চাইছি। এবারে আমাদের কমিউনিকেশনের ব্যাপারটা কি, কমিউনিকেশনে কী কী মেনটেন করতে হয়, কী কী জিনিসগুলো ব্যাপার করে, ভ্যালু করে, তো কমিউনিকেশনে যেগুলো মেনটেন করতে হয়, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে চোখের দিকে তাকিয়ে কথা বলা। যার সাথেই কথা বলি না কেন, আমরা তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলি, দুটো কারণে। একটা হচ্ছে আমাদের সাইকোলজি অনুযায়ী আমরা যেদিকে তাকাই আমাদের মনোযোগটা সেদিকে যায়। আমি সাথী বলে, তাই তো, আমি সাথীর সাথে কথা বলছি, আমার মনটা আছে ওইদিকে, তো আমি কিন্তু 100% একে দিতে পারছি না, আর ওর ও আছে হয়তো ওইদিকে তাকিয়ে আছে, ও আমার কথাটা শুনছে 30% কম শুনছে, 70% 50% 60% আমার কথায় মনোযোগ দিয়েছে, বাকিটা তারপরে আমি বললাম হ্যাঁ স্যার কী বলেন আর একবার বলুন। এই জিনিসটা হয়, ওই আই কন্ট্যাক্ট এমন একটা ব্যাপার যেটা দিয়ে আমরা আগে যার সাথে কথা বলবো তার মনোযোগটাকে আমাদেরকে টেনে নিই। চোখে চোখ থাকা মানে আমাদেরকে তাকিয়ে আছে। এবার আমি বললাম যা বলবো শুনবে। দ্বিতীয় কথা কি হয়, দ্বিতীয় হচ্ছে ক্লিয়ার স্পিচ, যে আমি স্পিডে বাংলা বলছি, এত স্পিডে বাংলা বলছি, আমার অভ্যাস আছে, আমি প্র্যাকটিস করেছি, আমি প্র্যাকটিস করেছি, যার জন্য এত স্পিডে বাংলা বলছি, উচ্চারণ ঠিকঠাক রেখেছি, জানি আমি আরও স্পিডে বললেও আমার প্রতিটা শব্দ প্রত্যেকে বুঝতে পারবে, প্র্যাকটিস করেছি, এখনও প্র্যাকটিস করি। বাংলায় হয় না টাং টুইস্টার হয় ইংরাজিতে, বাংলায় হয় পাখি পাকা পেঁপে খায়, তাই তো, কি নাম বলছিলে, দেখো ঠিকঠাক হয়নি, ক্লিয়ার স্পিচ হয়নি, প্রথম ভুল ধরিয়ে দিলাম। আচ্ছা পাখি পাকা পেঁপে খায় শুনেছ তো, বলো, প্রথম ভুল রিজেক্ট, বলো সাথী, তাই তো, বলো বলো, বলে যাও বলে যাও, হ্যাঁ বলে যাও, আর স্পিড বাড়াও স্পিড বাড়াও, তুমি যেভাবে বলছো না পাখি কিছুতেই খাবে না, তুমি জোর করে টিপে খা, খাবি না পাখা, তুমি হচ্ছে হাত পাখা পেঁপেটাকে জোর করে পাকাচ্ছে, পাখি যেটা খাবে না খাচ্ছে, তো ফ্যাক্ট হচ্ছে, দেখো আমি বলছি পাখি পাকা পেঁপে খায়, 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 প্র্যাকটিস করেছি হয়েছে, আর আমি জানি আমাকে ক্লাসে পড়াতে হবে, কম সময়ের মধ্যে অনেক পড়াতে হবে, নাহলে পয়সা দেবে কে, ম্যানেজমেন্ট কলেজে 2 ঘন্টার ক্লাস, 6 ঘন্টার জিনিস পড়াতে হবে, বলে দেবে স্যার আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে, আমাদের কখনো কখনো ক্লাস ওয়াইজ পয়সা দেয়, কখনো স্যার ঘন্টা হিসাবে, কখনো ব্যাচ হিসাবে পয়সা দেয়, তো সহজ কথা স্যার আজকে এগুলো করতে হবে, তো ফ্যাক্ট হচ্ছে ক্লিয়ার স্পিচ এটা প্র্যাকটিস করতে হবে, হয়ে যাবে, অসম্ভব কিছু না, প্রসেস আছে, প্রসেস পড়ে অ্যাডমিশন ওরা বুঝবে, দীপঙ্কর আছে বুঝবে, আমি পড়াবো, তো অসুবিধা কিছু নেই। ফার্স্ট আমি বললাম আই কন্ট্যাক্ট, দেখো কত ভয়ঙ্কর সুন্দর জিনিস, খুব মিষ্টি জিনিস আমরা জানি না, মানে খুব কঠিন ব্যাপার নয়, সহজ ব্যাপার আমরা জানি না, অনেক কিছুই তো আমরা জানি না, কিন্তু ব্যাপারটা অনেক সহজ, তো ওটা হচ্ছে ক্লিয়ার স্পিচ, যাতে আমি যা বলবো আমাকে দ্বিতীয়বার যেন রিপিট না করতে হয়, যেটা গেল কমিউনিকেশনের ব্যারিয়ার বলে একটা কথা আছে না, বাধা কী কী, পরিষ্কার বলতে হবে, যা বলবো পরিষ্কারভাবে কথা, চোখের দিকে তাকিয়ে পরিষ্কার, আমি আগামীকাল আসবো না, সহজ কথা পরিষ্কারভাবে বললাম। থার্ড যে জিনিসটা অডিবল ভয়েস, অডিবল ভয়েস বলতে কি, অডিবল ভয়েস হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, শ্রবণযোগ্য মানে শোনা যাবে এই ধরনের ভলিউমে বলতে হবে, কারণ আমি কার সাথে কথা বলছি, এখানে এতজন আছে, একটা অডিয়েন্স আছে, এতজন বসে আছে, একদম পেছনে সরোজবাবু বসে আছেন আর এখানে সাথী বসে আছে, যদি সাথীর সাথে কথা বলতাম আমি একটু আসতে বললে হয়ে যেত, কিন্তু আমাকে বলতে হবে ওই অব্দি, এমন একটা ভলিউম চোখের দিকে তাকালেই বুঝতে পারবো যে উনি বুঝতে পারছেন কিনা, মানে সবাই বুঝতে পারছেন কিনা। আমি ক্লাসে একদম 150 জন পর্যন্ত ক্লাস নিয়েছি, খালি গলাতে একদম, এরকম একটু ডাইস থাকে ছোট্ট একটা চৌকি মতোই, এইটুকু ডাইস উঠে চিৎকার করে করে ক্লাস নিতে হয়, কিন্তু করতে হয় কিছু করার থাকে না, এখন কিছু কিছু ইনস্টিটিউট পয়সা করি খরচা করে স্যারেদের জন্য একটু ব্যবস্থা করেছে মাইক্রোফোন, তো যাই হোক, তো এই যে অডিবল ভয়েস, আমি বললাম যেটা বলছি সে বক্তব্যটা যাকে বলছি সে যদি শুনতেই না পারলো পেলো তাহলে আর লাভটা কী, তো ফার্স্ট হচ্ছে কি বললাম গুড আই কন্ট্যাক্ট, চোখের দিকে তাকানো মানে আমি জানি আমার দিকে তাক, আমার মনোযোগটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমার দিকে আছে। সেকেন্ড
অডিবল ক্লিয়ার স্পিচ, থার্ড থার্ড যে জিনিস বললাম কি অডিবল ভয়েস, ওকে। এরপরে একটা ভয়ঙ্কর সুন্দর জিনিস, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কার আইডিয়া আছে? বডি ল্যাঙ্গুয়েজ, বডি মানে কি? বডি মানে সরি, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, শারীরিক ভাষা। অর্থাৎ এই যে আমি দাঁড়িয়ে আছি না, আমি কথা না বলেও আমরা 24 আওয়ার্স ইনটু 7 আমরা কথা বলি। যখন ঘুমিয়ে থাকি তখনও আমরা কথা বলি, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কথা বলে। এই বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস, এই যে তোমরা বসে আছো বা আপনারা বসে আছেন, প্রত্যেককেই কিন্তু কথা বলছে, কথা না বলে। দু ধরনের কমিউনিকেশন হয়, একটা ভার্বাল কমিউনিকেশন, একটা নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনটা কি? তোমার নাম কি? উত্তর দিল ভার্বাল মুখে, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে বাকি সব পড়ছে, কথা না বলেও কথা বলা, কথা না বলেও কথা বলা। দাঁড়াতে বলেছি ওকে, আমি বলেছি তুমি দাঁড়াও, দেখো দাঁড়াতেও বলিনি বসতে বলিনি, কিন্তু দাঁড়ালো বসলো, কথা বললাম আমি। বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা পার্ট, আমরা হাজার 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 সাইন আছে, যে সাইনের একটা মিনিং হয় আমাদের অজান্তেই, আমরা যেটা ভাবি না ভেতরে অটোমেটিক্যালি ফুটে ওঠে। এই যে আমি হাত নাড়ছি, প্রতিটার কারণ আছে। একটু আগে গরমের জন্য ঠিক পরিশ্রম প্রচুর হচ্ছে, এই সময় টায়ার্ড লাগছে, এখানে আসে গেলে ফ্রেশ লাগছে। তো যাই হোক, তোমার জল আছে ওখানে? তো এবারে যেটা বলছি, বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা পার্ট, দেখো কীভাবে কথা বলে। ফ্যাক্ট হচ্ছে, আমি মোস্ট কমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ বলছি, তোমরা জানো, থ্যাংক ইউ, মোস্ট কমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ বলছি, তোমরা সব প্রত্যেকেই জানো। আচ্ছা আমি তুমি তুমি করে বলছি, আমাদের ছাত্রদের উদ্দেশ্য, মানে মেনলি তো ছাত্র, এবারে যারা আছে সবাই ছাত্র, মানে কিছু শেখা মানেও শেখা, যেমন আমি এখানে বসে সর্ববাবুর কাছ থেকে কিছু শিখলাম, তবুও ছাত্রদের উদ্দেশ্যে মেনলি তুমি তুমি করে বলছো, ওনারা একটু অন্যভাবে নেবেন না কিন্তু। বডি ল্যাঙ্গুয়েজ, কমন বডি ল্যাঙ্গুয়েজ আমরা জানি, যেমন দেখো তোমরা বলবে, হ্যাঁ মেনলি ছাত্র, আপনারাও বলতে পারেন, মিনিংগুলো কি মানে বন্ধ করে দিন, তাই তো, মানে জল দাও, পেন বা খাতা, তাই তো, মানে দিস আর কমন কমন বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি আমি মুখে না বলেও, দেখো আমি আমি বলছি না, আমি শুধু সাইন বলবো, সাথী বলবে, তোমরা একটু বলো সবসময়। এই জন্যই তো মেয়েরা সংসারের পরে কি বলো বলো তো, এরা পাত্তা পেয়ে যায় কেন জানো, এখন তো বুঝবে না। এই জন্যই মেয়েরা সবসময় বকে বকে এখন তাদেরকে স্বাধীনতা তোমরা দিও, তোমরা একটু বকা শেখো, নাহলে ফিউচারে তো মেয়েরাই স্বাধীন করে ওই ঘরের ভেতরে কথা বক বক করছে। তাই আমি মানুষ কমন দিচ্ছি, হ্যাঁ তাই, এগুলো হচ্ছে কমন বডি ল্যাঙ্গুয়েজ, কোনো কথা বলিনি, এটাও কিন্তু কমিউনিকেশন। একটা কথা আছে কি, স্পোকেন ইংলিশে গ্রামারের প্রয়োজন হয় না, শুনেছেন তো, শুনেছ, স্পোকেন ইংলিশে গ্রামারের প্রয়োজন হয় না। কেউ যদি বলে আগে একটা ঠাস করে চার মুড়ে দেবে, গিয়ে আমার কাছে ডেকে নিয়ে আসবে, আগে একদম সপাটে, যে আমার কৃষ্ণ স্যার বলছে চলো দেখি, গ্রামার না হলে আমি এক্সপ্রেস করবো কি করে? অ্যাকচুয়ালি কিছু একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটাকে না ভুলভাবে এক্সপ্রেস করে গল্প রটিয়ে, আমাদের তো বাঙালি মানে মিথ তৈরি করি না আমরা, ওই মানে যেটাকে বলা হয় গল্প কথা উপকথা তৈরি করে দিই, সেটাই হয় কি, কিছু কিছু ক্ষেত্রে স্পোকেন ইংলিশে ইংলিশে কথা বলতে গেলে যখন কিছু কিছু জিনিস আমরা বলতে পারি না, এই বডি ল্যাঙ্গুয়েজ নন ভার্বাল কমিউনিকেশন দিয়ে কাজ চালানো যায়। আমি যখন বলতে পারছি না কাম হেয়ার, কাম হেয়ারটা বলতে পারিনি, তো এটাতে কাজ হয়ে যাচ্ছে, এই কাম সিট সিট ডাউন বলা উচিত, হোয়াট ইজ ইউর নেম, নেম নেম এটা তো বলা যাচ্ছে, তো এটাও কমিউনিকেশন, এটাও ভুল নয়, কমিউনিকেশনে কোনো কিছুই ভুল নয়। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি বোঝাতে পারলে কমিউনিকেশন, আমি যে কথাটা, এবার যদি ইংরাজিতে হয় ইংরাজিতে, বাংলায় হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, কমিউনিকেশনে ভুল বলে কিছু হয় না, কমিউনিকেশনে অ্যাকচুয়ালি পার্টিকুলার রুল বলে কিছু হয় না। বডি ল্যাঙ্গুয়েজ একটা পার্ট, এই বডি ল্যাঙ্গুয়েজটাকেই কিছু কিছু ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজের কাজ চালিয়ে চলে যায়, ফলে আমরা কি বুঝি যে স্পোকেন ইংলিশে গ্রামারের প্রয়োজন হয় না, গ্রামারে না হলে কিছু বলা যায় না। কিছু কিছু ক্ষেত্রে হাফ কথা বলে হাফ কথা বডি ল্যাঙ্গুয়েজে কাজ চালিয়ে নেওয়া যায়, সেটাকেই একটু অনুরূপ দিতে গিয়ে বলছে গ্রামার প্রয়োজন হয় না।
কোনোদিন স্পোকেন ইংলিশের স্যার, কোনো প্রকৃত স্পোকেন ইংলিশের স্যার কোনোদিন বলবে না গ্রামার প্রয়োজন হয় না, গ্রামার ভালো মতো শিখতে হবে তবে ইংরেজি শিখতে পারবে। এবারে ব্যাপার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, ভয়ঙ্কর একটা পার্ট। বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস, আমি এক্সপার্ট নই, কমিউনিকেশন পড়ানোর জন্য কিছুটা শিখেছি। বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা পার্ট যে তোমরা বসে আছো না, প্রত্যেকের সম্পর্কে বলে দেওয়া যায়, প্রত্যেকের সম্পর্কে ডিটেলস বলে দেয়, কী ধরনের মানুষ, কে কি কেমন, আমিও বলে দিতে পারবো। বলো, ছাত্রদের বলবো, অন্য কারো বলবো না, বলো কার সম্পর্কে বলবে, বলো হাত তোলো দেখি, বলো প্রত্যেকের সম্পর্কে বলছি। কি নাম তোমার সম্পর্কে আগে বলবো, বলো পায়েল তো? আচ্ছা পায়েল সত্যি কথা বলো তো, না আবার বলবে স্যার এটাই তো সব প্রথম মিথ্যা কথা। আচ্ছা পায়েল, পায়েল তুমি লাস্টে উত্তর দেবে। হ্যাঁ দেখো পায়েল, আমি বলে দিই তোমার সম্পর্কে, লাস্টে কতগুলো ভুল বললাম বলবে। পায়েল ভালো মেয়ে, পায়েলের বন্ধুর সংখ্যা খুব কম, বড় জোর দুটো বা একটা বেস্ট ফ্রেন্ড, সকলের সাথে মেশে, বেস্ট ফ্রেন্ড খুব কম, খুব কম এর বেস্ট ফ্রেন্ড। জ্যোতিষী নয় কিন্তু, আমি আবারও বলছি জ্যোতিষী নয়, জ্যোতিষী ব্যবসা করলে প্রচুর টাকা ইনকাম করতে পারতাম, কারণ মানুষ এমন এখন ডিপ্রেশনে ভোগে, সেই সময় দুর্বল জায়গাটুকু করে আঘাত করলেই কত টাকা লাগবে, ওই ওয়েলনেসে খরচা করবে, সুস্বাস্থ্যতে খরচা করবে না, এসবে খরচা করবে না। কোর্ট আর হসপিটালের সামনে মাদুলি বিক্রি জ্যোতিষী, আমি ওদেরকে রেসপেক্ট দিয়েই বলছি, আসল জ্যোতিষীও আছে কিন্তু ঠকবাজ বেশি সব ব্যাপারে। আমাদের লাইনেও কি ঠকবাজ নেই, খুঁজুন, ঠকবাজ প্রচুর আছে, স্পোকেন ইংলিশ খুলে রেখেছে লাইক দ্যাট, সব ব্যাপারেই ঠকবাজ আছে। আচ্ছা পায়েল ভালো মেয়ে, বন্ধুর সংখ্যা খুব কম, পায়েল বেশি ঝগড়াঝাটি খুব বেশি পছন্দ করে না, ঝামেলা ঠামেলা নিয়ে পছন্দ করে না। পায়েলকে যদি কেউ বকে দেয় কেঁদে ফেলে, কিন্তু খুব বেশি এটা নিয়ে, আর ওকে যদি কেউ কিছু বলে দেয় উল্টো পাল্টা করে বললো, বেশি দিন মনে রাখতে মানে মনে রাখে না, আবার দুদিন পরের সাথে কথা বললেও কথা বলে নেয়। পায়েল চায় ওকে সবাই ভালোবাসুক, সকলের সাথে কথা বলুক, আর ওর সাথে খুব যারা খুব খারাপ ব্যবহার করেছে এক মাস পরেও আবার হেসে কথা বললেও কথা বলে ফেলে। পায়েলের ফিউচার ড্রিম যে খুব বেশি আছে তা না, খুব বেশি ড্রিম নেই, একটা আছে যাওয়ার হবে, সে দেখা যাবে, বাবা মা তো আছে, ও অত ভেবে লাভ নেই, আমি হব এই হব সেই হব কিচ্ছু অতটা নেই, আছে কম, আর বেশি বলা যাবে না, তাহলে ফিজ নেবো। এবারে পায়েল কতগুলো ভুল বললাম বলো, সবগুলো ঠিক? আমি কিন্তু পায়েলকে চিনতাম না, আমাকে চিনতে কি, তুমি দীপঙ্কর কাছে 501 টাকা আমার দিতে হবে যে অতদিন বলেছি, জ্যোতিষীও বলতে পারবে না আমাকে, বলো। আচ্ছা আমার সম্পর্কে বলে দাও, আমি ছেলেদেরও বলবো, শুধু মেয়েদের না, এবার ছেলে আছে, ছেলেদের কি কমন গুণ আছে তুমি বলে দাও এখানে এসে, তাহলে বলো। আমি তোমাকে 101 টাকা দিচ্ছি এক্ষুনি, আমার সম্পর্কে বলো। আচ্ছা সাথী সম্পর্কে বলছি, সাথীর কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে, দুটো তিনটে আছে, সাথী সাথী তো, সাথী নিজেকে প্রচুর চালাক মনে করে কিন্তু আসলে বোকা, সাথীকে প্রচুর ঠকায়, যেভাবে টুকটাক করে ঠকিয়ে নেয়, সাথীর যে বেস্ট ফ্রেন্ড সে ওকে ঠকায়, আমি জানি না কে বেস্ট ফ্রেন্ড তোমার, সেও তোমাকে অনেক সময় দুঃখ দেয়, ঠকিয়ে দেয়, হয়তো বলে ঠিক আছে কালকে যাবো, হ্যাঁ টিউশন যাবো, তুই চলে যা আমি যাচ্ছি, গিয়ে যাচ্ছে না, সে ইচ্ছা করে যাবে না, আগে থেকে হ্যাঁ বলেছে, এরকমও হয়েছে, আমি জানি না ওর বেস্ট ফ্রেন্ডকে আদৌ হয়েছে কি না। সাথীর ড্রিম থাকলেও ও ড্রিম চেঞ্জ হয়, কালকে বলে এইটা হবো তো আজকে এইটা হবো, ও পরে বলবে, আজকে বলছে ধরো পাইলট হবো তো কালকে ডাক্তার হবো, না ডাক্তার ভালো না, নার্স হবো, নার্স হলে ভালো নয়, আর বিয়ে করে নিলেই ভালো, মানে আমি বলছি জাস্ট ডাইভার্ট হয়, ও এখনো পর্যন্ত মাইন্ডসেট করতে পারেনি, ও মাইন্ডসেট হয় না, ও চেঞ্জ করে। আচ্ছা ও বেস্ট ফ্রেন্ড আছে, আর হচ্ছে পেট পেটে বেশি কথা রাখতে পারে না, বলে ফেলে, দুঃখের কথা হোক আনন্দের কথা হোক খুশির কথা হোক, ফলে ওর গোপন কথা অনেক সময় জেনে ফেলে, জেনে ফেলে ওর প্ল্যান থাকে, সে প্ল্যানগুলো ভেস্তে যায়। ড্রিম ওই তো বলছি, আমি ড্রিমটা সেট করতেই পারিনি, হয় ড্রিম সেট করে আবার ভেঙে যায়, আজকে বলে এটা হবো কালকে বলে সেটা হবো। আর বন্ধু আছে, বন্ধুদের সাথে মিশতে খুব ভালোবাসে, সবার সাথে মেশে, সবার সাথে কথা বলে, আর বেস্ট ফ্রেন্ডও আছে, তাদের সাথে মেলা যেতে পারে, পছন্দ করে, খেতে পছন্দ করে, সব কথা পছন্দ করে, আর ওই যে বললাম পেটে কথা রাখতে পারে না, ফলে অনেকবার ঠকেছে। সাথী কতগুলো ভুল বললাম বলো, তা দেখো তোমার সাথে ওর কিন্তু মিল বলিনি, তুমি যেটা বলেছি পুরো উল্টো বেরোচ্ছে, সবই ঠিক, এখানে একটা জ্যোতিষী এটা লাগিয়ে দিতে হবে, অ্যাস্ট্রোলজি শেখার দরকার নেই, অ্যাস্ট্রোলজির এই কাজটাই করে, বডি ল্যাঙ্গুয়েজ জেনে বলে দিল, আরে আমি যদি অ্যাস্ট্রোলজি খুলতাম বাবা কৃষ্ণেন্দু চন্দ্র দাস বললে 501 টাকা কোনো ব্যাপার, এই কথাটা বলার পরে ওর সাথে 1000 টাকা, বিশেষ করে মেয়েদের থেকে 1000 টাকা বের করা কোনো ব্যাপার না, ও যদি হাত দেখাতে আসতো ও 500 টাকা নিয়ে আসতো, আমি হচ্ছে 2000 টাকা বের করে নেওয়ার কোনো ব্যাপার ছিল না, আর এই করে ঠকা। বলো কি নাম, জোরে অনুপম, এবার ক্লিয়ার স্পিচ হলো,
অনুপম, অনুপম সহজে মানুষকে বিশ্বাস করে না, পরে বলবে। হ্যাঁ, লাস্টে কতগুলো ভুল বললাম, ঠিক তো পরে ব্যাপার। অনুপম সহজে মানুষকে বিশ্বাস করে না, মানে বিশ্বাস তো করে, আগে যাচাই করে। ওকে 10টা কথা বললে ঠিক আছে, তুই তো বলে গেছিস বাবা আমি যাচাই করি, আমি ভাববো তোর কথাটা বিশ্বাস করবো কিনা। ওর বন্ধু আছে, ওর যে বেস্ট ফ্রেন্ডও, ওর 50% কথা জানে, 50% কথা বলে, কিন্তু 50% কথা হয় না, কেবলমাত্র অনুপমের মধ্যেই থাকে। ফ্রেন্ড আছে ওর অনেকগুলো, সকলের সাথে মেশে, কিন্তু ও হচ্ছে নিজের একটা সারাউন্ডের সার্কেল করে দিয়েছে, যে লক্ষ্মণ রেখা টাইপের, অনুপম রেখা, যার মধ্যে কেউ আসে না। তুই বল ওখানে বন্ধুত্ব কর, সৎ কর, যা বল আমার থেকে নে, আমাকে দে, এই একটা টার্গেট আছে, ফিউচারে কিছু হবে, যে কোনো একটা সেট আছে, ওটা নিয়ে একটু চিন্তিত হলেও ওইটাই সেট করে রেখে দিয়েছে। আর বন্ধুদের সাথে মেলা যাওয়ার থেকে যায়, মানে ও একটু একা চিন্তা করতে বেশি ভালোবাসে, ও চিন্তা করে, কল্পনা করতে ভালোবাসে, আবার একটু লেজি টাইপের, মানে খুব বেশি হার্ডওয়ার্ক করবো করাতে হয়, একটু আরামপ্রিয় মানুষ। অনুপম কতগুলো ভুল বললাম, মেবি ভুল হতে পারে, আমি বলছি না সবগুলো প্রায় ঠিক। আচ্ছা, আজকে না, এরপরে অ্যাডমিশনের পরে, হ্যাঁ সব হয়ে গেলে তো হয়ে গেল, ফ্রি তো সব হবে না, অ্যাডমিশনের পরে। তো ফ্যাক্ট যেটা বলছিলাম, বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে জানা যায়, কোনো জ্যোতিষীরা কিচ্ছু নাই, তুমিও জানলে পারবে। মার্কেটে প্রচুর বডি ল্যাঙ্গুয়েজের বই পাওয়া যায়, মার্কেটে প্রচুর বডি ল্যাঙ্গুয়েজের বই পাওয়া যায়, ইংলিশে ভালো বই পাওয়া যায়, কারণ বাংলাতে এখনো অত সুন্দরভাবে বই তৈরি হয়নি, পাওয়া যায়। 100-150 টাকা থেকে শুরু 2000-3000 টাকা পর্যন্ত আছে। আমি অনেক বই কালেকশন করেছি, পড়ি, পড়াই, দেখি, মিল খুঁজে পাই, অবজার্ভ করি, এই যে বললাম মিলে গেল তার মানে আমি ঠিক, তখন বুঝতে পারি, কনফিডেন্স আমার বেড়ে যায়। সো এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। পয়েন্টগুলো কী বললাম, কমিউনিকেশনের ক্লিয়ার স্পিচ, অডিবল ভয়েস, আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ। আর একটা পার্ট হচ্ছে নেক্সট, এটা হচ্ছে ড্রেস কোড, কমিউনিকেশনের ব্যাপার। তাই আমি এখানে পড়াতে এসেছি, আমি স্পোকেন ইংলিশের স্যার, কখনো নিশ্চয়ই বারমুন্ডা স্যান্ডো গেঞ্জি পরে পড়াতে আসবো না, আসবো কি। সো আমার ড্রেস কোডটা আমার মতো হবে, আমি যখন বাড়িতে থাকবো তখন কিন্তু আমি বাড়ির একজন ফ্যামিলি মেম্বার, তখন আমার ড্রেস কোডটা আমার মতো হবে। যখন আমি বেড়াতে যাব তখন আমি আমার ফ্যামিলির একজন, আমি আমি ট্রাভেলার, আমার ড্রেস কোডটা আমার মতো হবে। সো ড্রেস কোড কথা বলে, এটা নন ভার্বাল কমিউনিকেশন একটা পার্ট হচ্ছে ড্রেস কোড, নন ভার্বাল কমিউনিকেশনের পার্ট হচ্ছে। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, হ্যাঁ সিরিয়াসলি নেবে না, মানে আমি খুব পাশে, একটু কমিউনিকেশন শিখতে হলে একটু মজা করে শিখতে হবে, নাহলে ওই প্রতিটা ব্যাপারে সিরিয়াস হলে হবে না, তো ওই ব্যাপারেও সিরিয়াস হয় না। তো অনুপম, মমতা ব্যানার্জিকে চেনে তো, কে মুখ্যমন্ত্রী, আর নরেন্দ্র দামোদর মোদি প্রধানমন্ত্রী, যাক দুজন, একজন রাজ্যের শীর্ষে আছে, একজন আমাদের দেশের শীর্ষে, দুজন দুজনের জায়গা সেরা, পলিটিক্সকে ভালো লাগে না, তবে দুজন দুজনের জায়গা সেরা, কিছু তো দুজনের কোয়ালিটি ভালো আছে, না হলে একজন দেশে এতদিন বসে আছে, কন্ট্রোল করছে পুরোটাকে আর এই পাশে রাজ্যটাকে, সে যেভাবে সমালোচনা আসবে আমারও হয়, দুজন দুজনের জায়গা সেরা, আমি ওই দিকটা যাচ্ছি না। আমি যেটা বলছি যে ড্রেস কোড, জাস্ট ইমাজিন, পাঁশকুড়া কোথায় বড় মাঠে মিটিং হচ্ছে, সামনে ভোট, হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, তৃণমূলের মিটিং হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবেন, সবাই ওয়েট করছে, মমতা ব্যানার্জি আসবেন, মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন, ওয়েট করছেন। এবারে অ্যানাউন্স করা হলো যে এইবারে উঠছেন আমাদের দেশ রাজ্যের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া। তো যখন উঠলো, দেখা গেল কি মমতা ব্যানার্জি উঠলেন, ঠিক এতটা একটা জিন্স পরে, এগুলোতে ছেঁড়া কাটা, একটা লাল রঙের বা সবুজ রঙের, যে উনি সবুজ সবুজ রঙের স্কিন ফিট একটা টপ, আর মাথায় এগুলোতে চুল, এগুলোতে লক্স লাগা, আর ঠোঁটে এগুলোতে এগুলোতে সব কিছু থাকে না, এখন তো বেরিয়েছে এগুলো লাগা। তো এইরকম ড্রেস কোড করে বলছে এবারে আমাকে ভোটটা দিয়ে জেতাবেন, কেমন লাগবে ভাব, জাস্ট ইমাজিন। একইভাবে যদি নরেন্দ্র মোদী আসে, বিজেপির মিটিং চলছে সাপোজ, তো 56 ইঞ্চি ওনার ছাতি বলে, খুব ভালো ফিগার, তো এলেন, তো প্রথম সলমান খান কেন উঠেছে, আমি তো নরেন্দ্র মোদী, তাহলে না এটা নরেন্দ্র মোদী, পেছনে একদম পনিটেল করা, স্কিন ফিট, এখানে লেখা আছে, এখানে লেখা বিং হিউম্যান, এখানে পুরো এতটা ছিঁড়ে চলে গেছে, এখানটা ফেটে চলে গেছে, এই অবধি জুতো পরে, কোমরে চেন বাঁধা হয় না, সেই ওদের ওরা বেল্ট বাঁধে সব চেন ফেন দিয়ে, তো ব্যক্তিত্বটা কেমন লাগবে, কজন ভোট দেবে, বা ইমেজটা কী আসবে,
আমরা মেনে নিতে পারছি কি, মানে ইমেজটাতে আমরা তাকে মেনে নিতে পারছি না, তাই নয় কি? সো ফ্যাক্ট হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, মাই ফোকাস ইজ দ্যাট ড্রেস কোড, তুমি ওনাকে ওনার মতো ড্রেস কোড করতে। হ্যাঁ, বাড়িতে উনি যাই ইচ্ছা করুক, বাড়িতে উনি যাই করুন না কেন, তো ড্রেস কোড এমন একটা ব্যাপার, ওটাও কথা বলে। তো ওনাকে মমতা ব্যানার্জি পার্সোনালিটি অনুযায়ী ওনার ড্রেস কোডটা স্যুট করে গেছে, মানুষ খাবে, নরেন্দ্র মোদীরও তাই একই ব্যাপার, অ্যাকসেপ্ট করবে যেটাতে পাবলিক, যে আমি একটা কোন জায়গা দাঁড়িয়ে আছে, হোয়াট ইজ মাই রোল। তো উনি নরেন্দ্র মোদী বলতে তো ব্যক্তি, যদি নরেন্দ্র মোদী আলাদা ব্যাপার, উনি প্রধানমন্ত্রী মোদী যখন আসছেন তার ড্রেস কোডটা কেমন হবে, বা মুখ্যমন্ত্রী আসবেন, সো এটাও কথা বলে। সো ড্রেস কোড ফ্যাক্ট, কখনোই আমরা জিনিস, মেয়েদের ক্ষেত্রে যদি বলা হয় শ্রাদ্ধ বাড়ি মারা গেছে, তো মারা গেছে হঠাৎ একজন নিকট আত্মীয় বা বন্ধুর কেউ মারা গেছে, দেখা করাটা সৌজন্যমূলক ব্যাপার। তো দেখা যায় মেয়েরা যদি খুব সুন্দর করে লিপস্টিক, একটু বিউটি পার্লারে গিয়ে, যেন মারা গেছে দেখতে যাব, বিউটি পার্লারে গিয়ে যদি বেনারসি পরিচিত যদি পরে দাহ করাতে যায় কেমন লাগবে, ঠিক তেমনটাই যদি বিয়ে বাড়িতে একদম সিম্পল সাদা মাঠা ঘরে ড্রেস করে যায় যেমনটা লাগবে। সো ড্রেস কোড একটা কথা বলে। এরপরে আসছে গ্রিটিং, উইশ করা, সব কিছু নিয়ে ইংলিশ গ্রামার দিয়ে এখান থেকে বেরোনো, যেটা বেরোবে সেটাই স্পোকেন ইংলিশ, যেটা বেরোবে সেটাই হচ্ছে স্পোকেন ইংলিশ। এবারে প্রশ্ন যেটা প্রথমে তুলেছিলাম, যে আমি আদৌ কি শিখতে পারবো, শিখতে পারবে, ইচ্ছা থাকলে শিখতে পারবে, কিছু মেথডস আছে, রুলস আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলা মানে মেনটেন করলে শেখা যায়, শেখা যাবে। এই নয় যে আসলাম গেলাম বাড়ি চলে গেলাম হয়ে যাবে, তাহলে বলবো ভর্তি হওয়ার দরকার নেই। যদি আর একটা কথা হচ্ছে, এরপরে এমন একটা দিন আসছে, বেশি না 5 বছর, ইংলিশ ছাড়া কোথাও অ্যালাউ নেই, মানে ইংরেজিতে কথা বলা ছাড়া অ্যালাউ নেই, মানে অ্যালাউ নেই। আমাকে তমলুকের একটা বাইকের শোরুম থেকে ফোন করেছে, স্যার আপনার তো অনেক ছাত্র স্পোকেন ইংলিশ পড়ান, স্যার যদি রিসেপশনে বসবে তা মেয়ে কাজের জন্য যদি দেন ভালো হয়, ইংলিশটা জানতে হবে ভালো, আর হিন্দিটা মোটামুটি জানলে হবে, হিন্দি আর ইংলিশটা জানলে হবে মোটামুটি ভালো, আর গ্র্যাজুয়েট হতে হবে। স্যালারি কত দেবেন, 5 থেকে শুরু 5 থেকে 7-এর মধ্যে 7,000 টাকা, আমি ম্যাক্সিমামটা ধরলাম, 7,000 টাকা বেতন দেবে, তাকে ইংলিশটা ভালো জানতে হবে, ইংলিশে কথা বলতে জানতে হবে। আরও একটা উদাহরণ দিচ্ছি, তমলুকেই একটা ওষুধের হোলসেলার, ওরা সারা অল ইন্ডিয়া বেসিসে বিজনেস করে, মানে তমলুক মানে প্রচুর হোলসেলার আছে মেডিকেল ওষুধ, ওরা করে একই ব্যাপার, টেলিকলার লাগবে, 7,000 টাকা বেতন দেবে, 7 থেকে 7.5, বড় জোড়া, খুব ভালো হলে অল ইন্ডিয়া কথা বলতে হবে, ওই টাকায় তো কলকাতায় পাবো না, তো কলকাতাও অফিস আছে, তো কলকাতাতে ওই টাকায় পাবো না, যদি এখানে হয় ওই ওর বেশি আমাদের বাজেট নেই, ইংলিশে ভালো কথা বলতে হবে, আর হিন্দি ভালো জানতে হবে, হিন্দি আমরা কম বেশি জানি চলে পারবো, ইংলিশটা শেখা যায়। একদিন দেরি করা মানে একদিন পিছিয়ে পড়া, একদিন দেরি করা মানে একদিন পিছিয়ে পড়া, অতএব যদি সিদ্ধান্ত নিতে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সিদ্ধান্ত নিয়ে অ্যাডমিশন যেখানে হোক, আমি বলবো না সবসময় যেখানেই হতে হবে, যাচাই করুক, আমি তো বুক বাজিয়ে বলি আগে যাচাই করুক সবাই, যেখানে শেখানো হচ্ছে ফিডব্যাক, যদি কেউ বলে যে 10 টাকাতে ভালো স্পোকেন ইংলিশ শেখাচ্ছে, শিখতে পারলে যার সাথে আমি বলবো ওখানে যেতে, তবে আমি কনফিডেন্টলি বলছি আমি শেখাই ইংরেজি, শেখাই শেখাই অর্থাৎ বলাই। তো এই অবধি বললাম, এই অবধি একটু ফিডব্যাক এক ধার দিয়ে বলো অনুপম, জিজ্ঞাসা কিছু অনেক তো থাকে, হ্যাঁ আমি ইমিডিয়েট একটা ফিডব্যাক নিয়ে নিচ্ছি আর কি, ছোট্ট সেটা তো লাস্টে নেবো, ইমিডিয়েট এই অবধি অনেক সময় থাকে না কিছু জিজ্ঞাসা, ওকে সো ওকে বলেই তো মুশকিল, বলো সাথী তোমার ইংলিশ অনার্স, তোমার দায়িত্ব বেশি, সাথী ভবিষ্যতে কি হতে চাও, পুলিশ, বলো ঠিক করোনি, আমি প্রথমে এই কথাটাই বলেছিলাম তোমায়। আচ্ছা তো এই ব্যাপার, বিশেষ বলার কিছু নেই, বাকি কোর্স সম্পর্কে বা যা যা ব্যাপারে ওরা তো বলবে, আমি কমিউনিকেশন সম্পর্কে বললাম, ইংলিশ কমিউনিকেশন শেখা যায়, তবে গ্রামার শিখতে হবে, গ্রামার শিখলে ভালো ইংরেজিতে কথা বলা যাবে, তাড়াতাড়ি বলা যাবে, কনফিডেন্টলি বলা যাবে, দীর্ঘদিন ধরে বলা যাবে, নাহলে কি হয় বুলি আরানের মতো শিখে লাভ নেই, বুলি আরানের মতো শেখানো যাবে
সস্তায় অনেক কোর্স হয়, বুলি আরানো হবে, আবার যেদিন থেকে কোর্স শেষ আস্তে 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 মানুষ বলতে থাকবে। আমি যেটা বলছি, গ্রামার শিখতে হবে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই যে বললাম সব কিছু নিয়ে ওভারঅল ইংরেজিতে কথা বলে, এই হচ্ছে ব্যাপার। তো এই আর কিছু আপাতত জিজ্ঞাসা নেই, গুড। আচ্ছা সরোজবাবু আর কি বলবো তাহলে, এখানে আমি আসুন। হ্যাঁ, কারোর কিছু, আমরা শেষে সবশেষে একটু কোশ্চেন আনসার সেশন থাকবেই, তাও যদি কারোর এই মুহূর্তে হয়তো মনে হলো স্যার যেটা বললেন পরে আবার ভুলে যাব, সো মাইন্ডকে এত প্রেশার দেওয়া দরকার নেই সম্পর্কে বা কোনো ব্যাপারে, কোনো ব্যাপারে হ্যাঁ বলুন না, কোনো আপাতত মানে টিল নাও হোয়াট এভার দ্য ডিসকাশনস হ্যাভ বিন ডান, তো তার উপরে যদি কিছু হয় প্রশ্ন কিছু থাকে করতে পারো, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ আমরা নেক্সট সিদ্ধান্ত যত তাড়াতাড়ি নেবে তত সুবিধা, মানে আমি আমার পার্সোনালি বলছি, উকিল, ডাক্তার, প্রফেসর, স্কুল টিচার, আমার ছাত্র, ইভেন রেলওয়ে অফিসার, এই পাঁশকুড়া থেকে হলদিয়া দীঘা পর্যন্ত যে দেখেন, মেন যে দেখেন, যার আন্ডারে সব স্টেশন মাস্টার, যার আন্ডারে পুরোপুরি কোথায় কী হবে ডেভেলপমেন্ট হবে উনি যে দেখেন, থাকেন অফিসার, সেই অফিসারকে আমি তার কোয়ার্টারে পড়াতে চাই, এটা বিশাল টাকা ফিস, কালকে সন্ধ্যাবেলা ওখানেই ছিলাম যার জন্য আমি করিনি, তো উনিও প্রয়োজন, নন বেঙ্গলি এমপি লোক এসেছেন শিখছেন। কেটিপিপি স্কুল, কেটিপি স্কুলের টিচার আমার ছাত্র, কেটিপিপি মানে থার্মাল প্ল্যান্টের প্রচুর অফিসার করছে, প্রয়োজন হয়ে পড়েছে এখন, তখন কিন্তু চাপ হয়ে যায় বেশি, চাপ অর্থাৎ যখন কাজ করতে করতে পড়তে হয় অনেক বেশি চাপ হয়ে যায়, ফিসটা তখন ফ্যাক্টর নয়, স্যার যা ফিস আছে দিয়ে দেবো, ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, চাপ হয়ে যায়, ক্লাস 50% ক্লাস অ্যাটেন্ড করতেই পারে না, এমন এসেছে প্ল্যান্টে বসে আছে, মানে প্ল্যান্টের অফিসার আমাদের কাছে ক্লাস করতে এসে বলে স্যার বেরিয়ে যেতে হবে 10 মিনিট পরে, স্যার বেরিয়ে যেতে কিছু হবে ইমার্জেন্সি কল। তো ফ্যাক্ট এই, স্টুডেন্ট লাইফে সময় অনেক আছে, অনেক ইজিলি শেখা যায়। ওকে নাও বলো আর কি, আচ্ছা আলোচনাটা যেখানে কৃষ্ণনন্দবাবু শেষ করলেন সেই তারই রেস ধরে বলছি, যে সব কিছুর মূলে আমাদের সেট আপ, সেট আপ মিনস মাইন্ড সেট আপ, যে এই মাইন্ড সেট আপ আমরা কীভাবে করব, মাইন্ড সেট আপ কীভাবে করব, মাইন্ড সেট আপ করার আগে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এটা আপনাকে খুঁজতে হবে, হোয়ার ইউ স্ট্যান্ড অ্যাকচুয়ালি, এই মুহূর্তে আপনি কোথায় আছেন, এই মুহূর্তে আপনি কোথায় আছেন, কোথায় আছেন মানে আপনার ভেতরে কী রয়েছে, আপনার ভেতরে কী কোয়ালিটিস রয়েছে, আপনার ভেতরে ট্রেডসগুলো কী, ট্রেডস ইন দ্য সেন্স যেটা এমন একটা কোয়ালিটি যেটা আপনাকে আইডেন্টিফাই করে, যেটা আপনাকে আইডেন্টিফাই করে। আমি একটা মানুষকে, আমি প্রদীপবাবুকে চিনি, তো প্রদীপবাবু কেমন, প্রদীপবাবু একজন খুব কর্মঠ ব্যক্তি, কাজকর্ম করেন, ক্লিয়ার। আমি এই স্যারকে চিনি, স্যার সবসময় সোশ্যাল কাজের মধ্যে ইনভলভ থাকেন, মানে স্যারের নামটা আমার এই মুহূর্তে